আমার এরকম একটা নীতি, একটা ছোটোবেলাতেই যে আমি এই হাত পাতা ব্যবসা করবো না। আমি বলি ছোট ব্যবসা আমি পারবো, আমার খাওয়াবি আল্লাহ। আমি যার সাথে হেঁটে যাচ্ছি তিনি আব্দুল গফুর মল্লিক, যার বয়স 76 বছর। তিনি একজন জন্মান্ধ নিঃসন্তান মানুষ, বয়সের ভারে অনেকটা নুজ হয়ে পড়েছেন, পিঠের পাশে যদি খেয়াল করেন দেখবেন বাঁকা হয়ে গিয়েছে। তবু তার আত্মসম্মান ও আত্মমর্যাদার ক্ষেত্রে তিনি রয়েছেন এখনও শক্ত বলিয়াল। এই মানুষটি তার এই জীবন সংগ্রামের ক্ষেত্রে কীভাবে নিজেকে এত আত্মসম্মানের ক্ষেত্রে ধরে রেখেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো, তার জীবন সংগ্রাম ও মানুষের কাছে হাত না পেতে নিজেকে কীভাবে ধরে রেখেছেন সেই গল্প। পা দুটো যেন আর চলছে না, একটি পা তুলছেন তো অন্যটি পা মাটির সাথে ঘষে ঘষেই যাচ্ছেন তিনি। এই পায়ের উপরে ভর করে চলছে তার সংসার। এভাবেই প্রতিদিন হেঁটে হেঁটে খানখানাপুর রেল স্টেশনে নারকেলের নাড়ু, চীনাবাদাম, চকলেট বিক্রি করে যাচ্ছেন আব্দুল গফুর মল্লিক। সবাই যখন ঠেলাঠেলি করে টেনে উঠছেন, তিনি উঠছেন একদম শেষের বগিতে, যেন কম ভিড়েও উঠতে পারেন তিনি। রেল স্টেশনে যাওয়ার সময় অনেকটা পথ তার স্ত্রী তাকে হাত ধরে এগিয়ে দিয়ে যান, বাকিটা পথ তিনি একাই চলে আসেন। সেদিন আমি খুব সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম গফুর কাকার বাড়িতে, কারণ আমার খুব আগ্রহ ছিল কিভাবে তিনি নাড়ু বানান, বাদাম বাজেন, প্যাকেট করেন এসব দেখতে। আমি দেখতে গিয়ে পুরো অবাক হয়ে গেলাম, কারণ অন্ধ হয়েও তিনি নারকেল ছুলেন, কাটেন এবং কুড়ান। গল্পের ফাঁকে ফাঁকে তিনি আমাকে বললেন, গাড়ি মজিতে আত পাতে টাকা নেই অভাব। আমার এরকম একটা নীতি, একটা ছোটোবেলাতেই যে আমি এই হাত পাতা ব্যবসা করবো না। আমি বলি ছোটো ব্যবসা আমিও পারবো না। তার জন্য আমার বাপ কছিল সারা বছর আমি মজবেল খাবি শিখি, আমার খাওয়াবি আল্লাহ। তারপরে পাঁচ শিখে দিয়ে পাঁচ পেক সিগারেট কিনে বাড়ালে বাজারে গেছিলাম। একটা লোক ছিল, তার নাম ছিল রূপমান মোল্লা। সে বাজারে 140 পয়সা ওভেন না কেড়ে টিকিরি দিছিল। তা সেই পাঁচ শিখের দোকানে শেষটা আমি ওই ফেলা মল্লিকই করল যে রহমানের চানাচুর বেশি ভরে আর ভালো হয়। তারপর চানাচুর, বিস্কুট, মানে যে সিগারেট, এই মানে যে এই রং বিরঙের সিগারেট, তারপরে এই বেঁচে কিনে, তারপরে শেষ টাইমে যখন নাকি গোলাগুলি হইলো, মানে জোরের কাছে বসে বসে বেঁচছি, সব জোরে বলেছি। একসময় তিনি গ্রাম ঘুরে ঘুরে নারকেল গাছে চড়তেন, এক একটি নারকেল গাছে চললে এক একটি করে নারকেল দেওয়া হতো। কাকা, প্রথম আপনি নারকেল কীভাবে সংগ্রহ করতেন? আগে নারকেল নারকেল এই নারকেল গাছে করে দেয়া, মানে কেল কেলা উঠিয়ে আবার নারকেল করে গল্প খেতাম। সেই নারকেল দিয়ে শুরু হয় তার নারকেলের নাড়ুর ব্যবসা। এই নারকেলটি ভাঙতে ভাঙতেই কাকার ভরে কুরানো নারকেল মিঠাই দিয়ে চুলায় চড়িয়েছেন কাকি। এদিকে আমি কাকার সাথে বসে গল্প করছি, আর ওদিকে কাকির নারকেল প্রস্তুত হয়ে গেছে নাড়ুর জন্য। এইখান থেকে এই ঘরের দূরত্ব 10 হাত হবে হাইস্ট, কিন্তু দেখেন জীবনের গতি বয়সের সাথে সাথে কতটা কমে গেছে। মানে বয়স যত বেড়েছে গফুরে গফুর কাকার ততই মানে গতিটা কমে গেছে। কাকা এসে পাটিতে বসেই নাড়ু বানানো শুরু করলেন, আমি অবাক হয়ে দেখছিলাম তার এসব কাজ। এরপর কাকা গোসল শেষ করে এসে নামাজ পড়লেন এবং কাকির রান্না ততক্ষণে শেষ হয়েছে। আমি আগের দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কন্টেন্ট বানানোর প্রস্তাব নিয়ে, তাই ওনারাই এই অবস্থায় আমার জন্য রান্না করেছেন। গ্রামীণ পরিবেশে কাকার সাথে বসে খেলাম। আমার বাড়ি আসেন, আজকে খাওয়ানো কিচ্ছু না, এই ব্যবহারটা হলো এই, আজকে যতদিন বাঁচবেন চিরদিন কবেন যে গেছিলাম এইরকম করে খাওয়াছিলি, ওই যে আমার একটা ই থাকে যাবি। আরে আমি উঠে নিতেছি, থন। আরে না, তাদের আতিথেয়তা আমাকে ভেতর থেকে নাড়া দিল। পৃথিবীতে কত ভালো মানুষ আছে। আমি আরও অবাক হলাম জেনে তাদের এই ভিটে মাটিটুকু দান করেছেন তার পালক পুত্রকে। বেলা পড়ে এলো, কাকার ট্রেন ধরার সময় হয়ে গেছে, তাই এবার কাকি কাকার হাত ধরে পাকা রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আমি একবার পেছন থেকে একবার সামনে থেকে দেখছিলাম তাদের ভালোবাসার বন্ধন। এত সীমাবদ্ধতার মাঝেও মানুষ কত সুখে আছে। একজন অন্ধ মানুষের সাথেও 30টি বছর পাড়ি দিয়েছেন এই মহতী নারী। তা কাকে, আপনি যে এই কাকার সাথে এই 30-40 বছর রইলেন, তা
মানুষ আপনারে ই দেয় নাই অনুষ্ঠান ফুসলাই নাই কবুতি দেয় নাই যে সাইকেল ফুসলাইছে তারপর আমি যাই নাই আমি কই না আমার কপালে ছিল অন্ধ স্বামী নিয়ে পুরো দিন কাটাবার আমি কাটে আল্লাহ আমি ভালো থাকবো আল্লাহ কাছে প্রিয় দর্শক গল্প করতে করতে চলে এসেছি ভিডিওর একদম শেষে গফুর কাকার সাথে কথা বলে জানতে পারলাম বাকিটা জীবন তিনি এভাবেই লড়াই করে বাঁচতে চান তিনি বলেন ভিক্ষা জায়েজ নেই তার ভিক্ষা জায়েজ আছে কার যে নাকি একেবারে চলিতে পারে না মানে কোনো রকম মানে তার ই নাই ওই লোকের ভিক্ষা জায়েজ আছে তা আপনি তোর কমিয়েছিলেন নাকি আমি তো নিবেন 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 নিবেন।